অসুস্থতা থেকে মুক্তি পেলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হয়ে বাড়িতে মেয়ে এবং পরিবারের সাথে আনন্দে ভরে উঠেছে অভিনেত্রীর জীবন। অসুস্থ কনীনিকা বন্দ্যোপাধ্যায় শিরদাঁড়ায় অস্ত্রোপচারের জন্য সুদূর চেন্নাই উড়ে যাচ্ছেন নায়িকা, এই খবর আমরা প্রথমেই জেনেছিলাম। অবশেষে স্বস্তির খবর সহচরী ভক্তদের জন্য, একটানা দশ দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে বাড়ি ফিরলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এখনও কলকাতায় ফেরা হয়নি, তবে স্বামী মেয়ের কাছে ফিরেছেন তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের হেলথ আপডেট দিলেন স্টার জলসার সহচরী। খানিকটা যেন যুদ্ধজয়ের প্রশান্তি তার চোখে মুখে ফুটে উঠেছে। শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে কনীনিকার, মারাত্মক যন্ত্রণায় ভুগছিলেন তিনি, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না ঠিকমতো। গত 30 জুলাই চেন্নাই উড়ে যান তিনি। এদিন ফেসবুকের দেওয়ালে স্বামী এবং কন্যার সঙ্গে হাসি মুখে কনীনিকা পোস্ট দেন আর লিখেছেন, শুভ সকাল বন্ধুরা, প্রায় 13 দিনের হাসপাতালের শিক্ষণীয় সফর শেষে পরিবারের কাছে ফিরেছি। আমি আমার প্রত্যেক ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ জানাই, যারা আমার নিজের শরীরকে আরও ভালো করে চেনার পর্যায়ে আমার সবচেয়ে বড় সহায় ছিলেন। ডাক্তার সিদ্ধার্থ ঘোষের মতো একজন চিকিৎসক এবং তার স্ত্রী মিত্রাদির মতো সঙ্গী পেয়ে আমি অনেক কৃতজ্ঞ। আমার পরিবার আমার শক্তি, কিয়া আমার স্বামী, বাবা মা, কাকা আমার বোন, সকলে আমার শক্তিস্তম্ভ। এছাড়া এরপর ফ্যানেদের ধন্যবাদ জানিয়েছেন কনীনিকা, যাদের ছাড়া অসম্পূর্ণ তিনি। অভিনেত্রী লিখেছেন, আর যাদের ধন্যবাদ না জানিয়ে পারবো না তারা হলো আমার ফ্যানেরা, অর্থাৎ তোমরা, আমার দর্শক, আমার বন্ধুরা, আমার অনুরাগীরা, আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার আত্মীয়। তোমাদের প্রার্থনায় আজ আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, হিলিং চলছে। পাশে থেকো, সঙ্গে থেকো, সকলের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা। কনীনিকার শেয়ার করা ছবিতে স্পষ্ট তার গলার দাগ। বেশ কিছু ছবিতে নেক সাপোর্ট কলার পরা অবস্থাতেও দেখা গিয়েছে তাকে। পুরোপুরি সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে কনীনিকার, তাই এখনই শুটিংয়ে ফিরতে পারছেন না প্রিয় সহচরী। ধিঙ্গির হাতে সংসারের গুরু দায়িত্ব তুলে দিয়ে সোনাদাদুর চিকিৎসার জন্যই সহচরী শহর ছেড়েছে, এমনটাই দেখানো হয়েছে স্টার জলসার সিরিয়াল আই তবে সহচরীতে। আপাতত সহচরীকে ছাড়াই এগোচ্ছে সিরিয়ালের গল্প। তো ভিউয়ার্স, কনীনিকাকে রইল অনেক অনেক শুভেচ্ছা, তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।